জয় ভবা, ভবা পাগলার ধারাবাহিক জীবন কথা বলছি। তা ভবা পাগলাই একটা কথা বলতেন, দুনিয়া, দুনিয়া কথার ডেফিনেশন একটা সুন্দর গান দিয়ে দিয়েছিলেন, এর নাম দুনিয়া। দু রকম নিয়া, ভালো নিয়া, মন্দ নিয়া। তা জগতে ভালো মন্দ সব রকম মানুষ আছে। এমন একটি উদাহরণ হচ্ছে রুক্মিণী চক্রবর্তী আমতা গ্রামে থাকতো, ওই গ্রামেই একটু মনে হয় লেখাপড়া শিখেছে, নিজেকে বেশি বোঝদার বোঝে। সে পাগলকে বলছে, তুমি যেন ভগবান হয়ে গেল। সে নৌকায় চড়ার আগে লোকে বলবে জয় ভবা, দোকানিরা দোকান খোলার আগে বলবে জয় ভবা, যাত্রীরা যাত্রা শুরুর আগে বলবে জয় ভবা, তুমি যেন ভগবান হয়ে গেলে। পাগল বলছেন, হ্যাঁ বাবা, এই ভগবান, ভগ কথার অর্থ প্রথম দুটো অক্ষর দিয়ে কি হয়, ভগবতী, মা ভগবতী, আর বান পরের কথা, বান, বানের কথা হচ্ছে, অর্থাৎ বান হচ্ছে লিঙ্গ, এটা শিবলিঙ্গ, অর্থাৎ শিবের কথা বলছে, হর পার্বতী ভগবান, তার যা শক্তি তা, তাই প্রথম অক্ষর ভ, ভবার ভ, আর তৃতীয় অক্ষর বা, বানের বা, ভ বা যোগ করেই তো সেই তালে বৈশ্বরীয় শক্তি। আর সবাই যখন বললে বলে, হ্যাঁ, দশজনে যাকে বড় বলে সে বড়ই হয়, তা মেজরিটি উইল বি গ্রান্টেড বাবা। তা এইভাবে তিনি হাস্যর মধ্যে দিয়ে কথাটা বুঝিয়ে দিলেন। তাই বলছে, নামেচ্ছে নাম ইচ্ছে নাম বড়, ভবা পাগলাটা গানের মধ্যেই আছে, যে নামই যে ভগবান তার চেয়ে কিন্তু নাম বড়, হরির চেয়ে কিন্তু হরি নামটা বড়, হরি নাম না হলে হরিকে পাওয়া যায় না, তাই নাম ইচ্ছে নাম বড়। তা ভবা পাগলা এইভাবে বুঝিয়ে দিলেন। তা ভবা পাগলার একটি ঘটনা এর মধ্যেই চলে আসছে। ওই আমতা গ্রামে কাছেই একটা দক্ষিণ পাড়ায় একটু ধনীরা বাস করে, একটা সুন্দর চেহারা একজন, কিন্তু বেশ মোটা সোটা মানুষ, সে নাদুস নুদুস চেহারা, কপালে তিলক কাটে, হাতির মতন হাঁটতে হাঁটতে চলে, সবাই দুদিক দিয়ে দেখে। পাগল কিন্তু সে বালক ভবেন, ছোটোবেলায় একটু মজা করতেন, তিনি একটু দ্রুত পায়ে হেঁটে গা ঘেঁষে চলে যেতেন এই মোটা মানুষটার গায়ে দিয়ে, বেশ মজা পেতেন। তখন সেই মোটা মানুষকে জিজ্ঞেস করা হলে, যে তোমার কেমন লাগলো, তিনিও হাস্য করে বলতেন, হাতির গলায় মনে হলো একটা ফুলের মালা কেউ পরিয়ে দিল। তাই এইরকমই ছোটো ছোটো ঘটনার মধ্যে দিয়ে সেই সব ছেড়ে কি আমতায় ফেরেছে কি কলকাতায় বা এপার বাংলায় আসা যায়, এত বড় মায়া। মোহাম্মদ আলী বলে এক ডাকাত, সে একদিন বলল ভবাকে, যে আমাকে বদলাইয়া দাও, আমি আর ডাকাতি করুম না। পাগল একটা সোনার লাঠি ছোঁয়া দিলেন কপালে, দিয়ে বললেন, যা। এই বলেই পাগল তাকে আশীর্বাদ করলেন। সত্যি দেখা গেল সেই ডাকাত মোহাম্মদ আলী হয়ে গেল ফকির মোহাম্মদ আলী, এবং সে চারটে সুন্দর সুন্দর বাটি নারকেলের মালা দিয়ে তৈরি করে সাজিয়ে রাখত, এবং সেই বাটি দেখে এবং পাগলের আশীর্বাদে তার ভিক্ষান্নতেই তার সংসার সুন্দরভাবে চলে যেত, সে ভালো সৎ মানুষের জীবনযাপন করত। আসুন আজকে একটু কথা বলি, একটু শিক্ষণীয় কথা রোজই একটু একটু করে বলবার চেষ্টা করছি, যে রাত্রে শোবার আগে সুস্থ শরীর নিয়ে শোবার আগে সুস্থ শরীর রাখার জন্য একটা অবশ্য কাজ আমাদের করা দরকার। অনেকেই আমরা জানি, তবুও যারা জানেন না তাদের জন্য বলছি, মাথাটা বালিশটা দক্ষিণ দিকে অথবা পূব দিকে থাকবে, তাহলে সুস্থ শরীর থাকবে, ভালো ঘুম হবে,
এইটা একটু খেয়াল রাখবেন। আরেকটা জিনিস, ভালো ঘুমের জন্য একটু দরকার, যারা একটু কর্মযোগী বা একটু কর্মের মধ্যে দিয়ে, পাগল বলতেন কর্ম আমার বড় ধর্ম এটাই বুঝি সকল মর্ম, বাছাই করা ধর্মা ধর্ম এই অধর্মের আমি ধারণা ধারি, আমি সংসারে বাস করি, তা এই যে কর্ম ধর্ম করার জন্য ঠিক ঠিক শান্ত ভালো জীবন যাপনের জন্য কি করতে হবে, রাত্রে করবেন কি শোবার আগে এক ঘন্টা আগে পরের দিন একটা শিডিউল করে রাখবেন, সারা দিন আমাকে কি করতে হবে আগের দিনে লিখে রাখবেন, তাহলে সকালবেলা মন অচঞ্চল থাকবে এবং সেইভাবে আপনি সুন্দরভাবে কাজ করে যেতে পারবেন এবং আপনার সেটা একটা সফল জীবনের একটা শুরু হলো। তা এইভাবে জীবনটা আমাদের যা চলতে হবে। নমস্কার, সবাই ভালো থাকবেন, জয় ভবা।